ও বাবা, এটা কিন্তু অনেক নিচে, কত দূর নিচে চলে গিয়েছে দেখুন। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো এখানে আমরা এখন মেট্রোর কার্ড কিনব। ব্রিটিশ, জার্মান, ফ্রান্স এই দেশগুলোতে বা ইটালিতে এই দেশগুলোতে যেমন ভাইব রয়েছে, ঠিক সেম পরিবেশ কিন্তু এখানেও বিরাজমান। এখানে যে বিল্ডিংগুলো সব ইউরোপিয়ান স্টাইলের, ব্রিটিশ স্টাইলের, এবং এখানের মানুষের লাইফ স্টাইল সিমিলার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এই মুহূর্তে আছি আজারবাইজানের রাজধানী বাকুতে। তো বাকুর নিজামিয়া স্ট্রিটে আমরা আছি। তো এই দিক দিয়ে আজকে সিটি ট্যুর করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা নিজামি স্ট্রিটের খুব কাছে আছি। এখানে একটা পার্ক রয়েছে, এই যে পার্কটা। তো সামনের যে স্ট্রিটটা ওটা মূলত নিজামি স্ট্রিট, এবং ওখানে সব থেকে বেশি মানুষজন থাকে। তো আমরা ওই দিকে যাব। তো এই যে আমরা মেন যে বাকুর ওল্ড সিটি সেদিকে চলে এসেছি। আমরা যেখানে রয়েছি ওটাও হচ্ছে ওল্ড সিটি, ওয়াকিং ডিস্টেন্স জাস্ট। আর এই এলাকায় কিন্তু সব থেকে মানুষের বেশি আনাগোনা থাকে। এর পাশে বেশ কয়েকটা পার্ক রয়েছে, এখানে প্রচুর মানুষজন যাওয়া আসা করে। এখানে কিন্তু ঠান্ডার একটা অনুভূতি চলে এসেছে অলরেডি, ঠান্ডা ঠান্ডা পড়ছে, আমরা গরম কাপড় পরে আছি। তো এই ওল্ড সিটির মানে সবগুলো বিল্ডিং কিন্তু সিমিলার, মানে একই রকম বিল্ডিং। এখান থেকে 100 বছর আগে কিন্তু বিল্ডিংগুলো নির্মাণ করা। এর স্থাপত্য শৈলী কিন্তু অসাধারণ, মাশাআল্লাহ। আর সব থেকে বেশি মানুষের আনাগোনা কিন্তু এদিকে। এই যে এখানে ফুটপাতে লেবু বিক্রি করছে মেবি একজন, জানি। তো এই স্ট্রিট ধরে আমরা মেন যে নিজামি স্ট্রিট ওই দিকে যাচ্ছি। এই যে এক্সকিউজ মি, হাউ মাচ? 7? নো, ইটস 3। 3? ওকে, 3 মানাত দাম, বাট বলছে 7 মানাত। তো ওটা আমাদের প্রয়োজন, বাট আমরা পরে আরও দেখবো। এখানে একটা ফুলের দোকান, মাশাআল্লাহ। তো এখানকার মানুষের চেহারা কিন্তু সেম, একই রকম, বোঝাই যায় না। এটাই। আচ্ছা, তো এটাই হচ্ছে মেন নিজামি স্ট্রিট। অনেক সুন্দর, খুবই পরিপাটি, এবং এখানে বেশ কয়েকটা মানে একটু এক্সট্রা অর্ডিনারি বিল্ডিং রয়েছে। ট্র্যাডিশনাল এই মার্কেটগুলোর মধ্যে সব কিন্তু বিভিন্ন রকম দোকান রয়েছে, যে এখানে রেস্টুরেন্ট, সানগ্লাসেসের দোকান, এভরিথিং, সবগুলো কিন্তু এখানে পাবেন আপনারা। দারুন। ও, এটা একটা শপিং মল, এলসি ওয়ে কিকি, নামগুলো খুব অদ্ভুত। ইস্ট টাউন নামে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে। তবে এখানে কিন্তু আপনারা বাঙালি খাবার পাবেন, এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি রেস্টুরেন্টগুলো এখানে রয়েছে, ওখানে আপনারা ভাত, বিরিয়ানি সব কিছুই পাবেন। তো ইন্ডিয়ানরা আসলে সব জায়গায় বিস্তৃত, পৃথিবীর যে দেশে যায় না কেন তাদের পাওয়াই যায়। যে বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, দারুণ। তো ইউরোপের, ব্রিটিশ, জার্মান, ফ্রান্স এই দেশগুলোতে বা ইটালিতে এই দেশগুলোতে যেমন ভাইব রয়েছে, ঠিক সেম পরিবেশ কিন্তু এখানেও বিরাজমান। এখানে যে বিল্ডিংগুলো সব ইউরোপিয়ান স্টাইলের, ব্রিটিশ স্টাইলের, এবং এখানের মানুষের লাইফ স্টাইল সিমিলার, খুবই সুন্দর। তো সঙ্গে রয়েছে জব্বার ভাই, আর আমরা এখন রয়েছি নিজামিয়া স্ট্রিট।
তো এখন কিন্তু সন্ধ্যা নেমে গিয়েছে অলরেডি। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি মূলত মেট্রো কার্ড কিনতে, আমরা মেট্রো করে যাব। এই যে ফিল্ম টাওয়ার, ওখানে যাওয়ার জন্য আমরা মেট্রো ইউজ করব, এই জন্য আমাদের কার্ড দরকার। এটা কিন্তু খুবই সাশ্রয়ী, এখানে মেট্রো কার্ড অনলি 2 মানাথ, এবং আপনি যত রিচার্জ করবেন তত ওখানে করতে পারবেন। এবং এখানে 50 সেন্ট মানে 50 পয়সায় আপনি যে কোনো ডিস্টান্সে যেতে পারবেন, বাস এবং মেট্রো দুটো করেই। তো এখানে আমরা এখন মেট্রোর কার্ড কিনব, এটা প্রসেসিং। ও ব্যালেন্স, আপকা ব্যালেন্স, আচ্ছা কার্ড খরিদলো। কিতনে কার্ড লেনা? 5 পাস। তো ইসমে আছে 5 দিরহাম দাও না? ও 5 মানাত। 5 মানাত? হ্যাঁ। পাস তো 5 মানাত না, 10 মানাত। ইউ গট? ইয়েস, 10 মানাত। তো এই যে টাকা কিন্তু এখানে ঢোকানো হচ্ছে, এই যে এই যে 2 মানাত দিলাম, এটা কার্ডের দাম কিন্তু 2 মানাত। এখানে দেখা দিচ্ছে এই যে কমপ্লিট। আচ্ছা এখানে একটু সময় নিচ্ছে তারা, এই যে কার্ড চলে এসছে। ওয়া, হ্যাঁ দারুন দারুন। নেই নেই নেই, ব্যালেন্স নেই, ব্যালেন্স ডালনা পড়ে। আপনি ইসমে আপনি 3 দিরহাম জিতনা ডালেগা, জিতনা জিতনা ডালেগা। তো এটা হচ্ছে প্রসেস, এই যে এখন আমরা টাকা ঢালবো কার্ডে। পয়সা ওয়াপাস আয়েগা 10 দিরহাম, 10 দেগা তো? ঠিক এভাবে রিচার্জ করতে হবে। এখানে টাকা দিয়ে দিল, ওয়েলকাম। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন, আর আমরা এখানে কিন্তু কার্ড কিনলাম, আপনারা দেখলেন একটু আগে 2 মানাত দিয়ে আমরা কার্ড কিনেছি, আর এখানে রিচার্জ করেছি আরও 2 মানাত। তো এখানে যে কোনো ডিস্টান্সে আমরা যাই না কেন, অনলি 50 পয়সা কিন্তু কাটবে, 50 পয়সা মানে 50 সেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টেশন, আমরা কার্ড কিনা শেষ করে ভিতরে ঢুকবো এবং আমরা যাবো ফিল্ম টাওয়ার। তো আমরা কিন্তু অনেকগুলো কার্ড কিনছি এখানে, 5টা কার্ড কিনবো মোট, ঠিক আছে? তো এখানে প্রচুর মানুষ কিন্তু মেট্রো যাচ্ছে। তো এই যে কার্ড কিন্তু পেয়ে গেছি আমরা, এটা হচ্ছে এখানে 2 মানাত দিয়ে কিনলাম। এটা হচ্ছে মেট্রো এবং বাস দুইটাতে কিন্তু ইউজ করা যাবে, ঠিক আমাদের আমিরাতের মতো, এখানেও সেম সিস্টেম। তো আমরা এখন ভিতরে যাবো, চলুন যাওয়া যাক। ও বাবা, এটা কিন্তু অনেক নিচে, কত দূর নিচে চলে গিয়েছে দেখুন তো, অনেক নিচে মাটির বাবা। এরকম মেট্রো আমি কখনো দেখিনি। তো একদিক দিয়ে মানুষ আসছে, একদিক দিয়ে যাচ্ছে, তো অনেক নিচে টার্মিনাল, মাশাআল্লাহ। তো এটাই হচ্ছে স্টেশন মানে টার্মিনাল, আর এখানেই কিন্তু মেট্রো আসবে। বাটের সিস্টেমটা একটু অন্যরকম, এখানে কিন্তু কোনোরকম কোনো মানে ব্যারিকেড দেওয়া নেই, এদিক দিয়ে আসবে মেবি। এখানে সবাই অপেক্ষা করছে যে এখানে, এটা এখানেই শেষ, আর এখানে আসবে, তো আমরা এখান থেকে উঠব। তো আমরা কিন্তু বসার জায়গা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে সিট এখানে অ্যাভেলেবেল। দারুণ এক্সপিরিয়েন্স, মেট্রো ঠিক আছে মার্শাল্লাহ, অনেক ভালো, খারাপ না। তো আমরা এই নিজামিয়া স্ট্রিট থেকে উঠলাম, এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে ফিল্ম টাওয়ার। আমরা সাথ মেয়ে উমার ভাই, উমার ভাই পাকিস্তান থেকে এসছেন। এখানে যে অন্য মেট্রোর মতো না, খুবই মানে নিরিবিলি পরিবেশ, জ্যামজ্যাট নেই এখানে। এই যে এপাশে সবাই বসে আছে, এটা লেডিস, এটা আমাদের খালিদ ভাই। ও তো অনলি 1টা স্টেশন, তো 1টা স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি। এটা হচ্ছে ফিল্ম টাওয়ার।
ওপেন হয়ে গেছে, আমরা এখন এটাও কিন্তু সেম ডিস্টেন্সের, আমরা উপরে উঠছি এখন। আর এটা আমার দেখা সব থেকে বেশি ভূগর্ভস্থ, মানে সব থেকে বেশি গভীরে মেট্রো, দারুণ এক্সপিরিয়েন্স। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি, তবে এটা কিন্তু খুব মানে ভয়ানক, যারা একটু দুর্বল তাদের জন্য কিন্তু এটা খুব ডিফিকাল্ট, মানে এটা একবারে খাড়া উঠে এসেছে, মানে এখানে দাঁড়ালে মাথা চক্কর দেবে এমন একটা অবস্থা। তো এটা আমার দেখা সব থেকে বেশি ভূগর্ভস্থ মেট্রো এবং ভেরি ডেঞ্জারাস। চলে এসেছি, এই যে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম, এটা হচ্ছে ফিলেম টাওয়ার মেট্রো স্টেশন, দারুণ। এখানেও কিন্তু সেই বিল্ডিংগুলো সিমিলার, সব সেম বিল্ডিং, বাহ দারুণ 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 অসাধারণ। এখানে এই স্কুটারগুলো রয়েছে, এগুলো কিন্তু এখানে রেন্ট দেওয়া হয়। এই যে এখানে একটা খুব সুন্দর একটা ওয়াটারফল রয়েছে, তো এটা আমরা আপনাদেরকে একটু দেখাই। খুবই সুন্দর এটা, দারুণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর ওয়াটারফলটা। এখানে অনেকে সেলফি তুলছে, ছবি তুলছে অনেকে, দারুণ, নাইস। তো এই ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর একটি ঝর্ণা। আর এখানে আমাদের জব্বর ভাই বসে আছে, দারুণ জায়গা। তো এখানে যেদিকেই যাচ্ছি সব জায়গায় কিন্তু সিমিলার, মানে সব জায়গায় সুন্দর, মানে কি বলবো, এটা আসলে উপমা আমরা বলে শেষ করতে পারছি না। তো আমরা এখান থেকে এখন যাবো ফিলেম টাওয়ারের দিকে, চলুন যাওয়া যাক। এখানে কিন্তু লাইট খুব কম, খুবই অন্ধকার, এত লাইট কম কেন যাই না, তবে আমরা যাচ্ছি। এখানে কিছু একটা হচ্ছে, এটা দেখার জন্য কি হচ্ছে অ্যাকচুয়ালি এটা বলতে পারছি না, আমরা কাছে গেলে বুঝতে পারছি। এখানে একটা অস রয়েছে, ও অপেরা, আচ্ছা Şair sorma beden nere yakşıdır Adı gece gönlüm rastlana döndü Rastlana döndü Şair sorma beden nere yakşıdır Adı gece gönlüm rastlana döndü Düşman külhesiyle yakın vuruldu Adında özünde dastana döndü Dastana döndü এই যে এখানে আরো একটা ফোয়ারা, মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। যেদিকে যাচ্ছি সেদিকেই কিন্তু এরকম মনোমুগ্ধকর কোনো না কোনো কিছুই দেখতে পাচ্ছি, এটা আসলে কি বলবো, আনবিলিভেবল, ওয়াও। আর তার পেছনে ঠিক এই সুদর্শন যে হিস্টোরিক্যাল প্যালেসগুলো, মাশাআল্লাহ। তো আমরা এই দিক দিয়েই সে ফিলেম টাওয়ারের দিকে যাচ্ছি। আমরা তখন আপনাদের যে পিয়ানোটা দেখালাম, ওর কিন্তু একটা হিস্ট্রি রয়েছে, ওখানে যারা রয়েছে যে ছেলেগুলো রয়েছে তাদের গার্লফ্রেন্ড তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আর যে মেয়েগুলো রয়েছে তাদের বয়ফ্রেন্ড তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো ওখানে তারা মূলত এসছে শোক পালন করার জন্য, যে গানগুলো তারা গাইছে এগুলো কিন্তু স্যাড সং, এটা আমরা পরে বুঝলাম। খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।